नमस्कार खबर 24 পর্দায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি জুথিকা কাকে নাকি কেউ বুড়ো বলেছেন খুব প্রকাশ উদয়ন গুহর কেউ নাকি তাকে বুড়ো বলেছেন আর তাতেই বেজায় ক্ষুব্ধ দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ গতকাল সন্ধ্যায় দিনহাটার বামুনহাটে 21 জুলাই শহীদ সভা উপলক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন বাবু নিজেই জানান তাকে কেউ বুড়ো বলেছেন তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কেউ তাকে বুড়ো বললে তার কিচ্ছু আসে যায় না তিনি যেদিন নিজেকে বুড়ো ভাববেন সেদিন তিনি পরবর্তী প্রজন্মের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়ে পেছন থেকে পরামর্শ দেবেন তিনি এটাও জানিয়ে দিয়েছেন এখন তিনি 3-4 কিলোমিটার পায়ে হেঁটে ঘুরতে পারেন প্রচন্ড গরমে 30 থেকে 40 মিনিট বক্তব্য রাখতে পারেন বাম জামানার শেষ থেকে নতুন প্রজন্মকে তুলে আনার প্রসঙ্গ নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের নয়া প্রজন্মকে বেশি বেশি করে দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে বাংলার রাজনীতিতে যুবরাজ বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সভাপতি পদে বসানো হয়েছে কোচবিহার জেলা সংগঠন ও তৃণমূল জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন একেবারে তরুণ পার্থপ্রতিম রায় তবে জেলার প্রবীণ নেতৃত্ব রবীন্দ্রনাথ ঘোষ বীরকৃষ্ণ বর্মণ যেমন প্রশাসনিক পদে রয়েছেন তেমনি উদয়ন গুহ জগদীশ বসুনিয়ার মতো নেতৃত্বরা বিধায়ক পদে রয়েছেন কাজে বয়সে প্রবীণ নেতৃত্বদের তৃণমূল যে পুরোপুরি বসিয়ে দিয়েছে এমনটা বলাও ঠিক হবে না আর তাই বুড়ো বলায় উদয়নবাবু কেন চটলেন সেটা বলা কেবল তার পক্ষেই সম্ভব তা কেউ নিশ্চয়ই আমাকে বুড়ো মনে করতে পারেন আমার বুড়ো হওয়ার বয়সও হয়েছে আমি মিনাল ভাদুরী গাঠু সরকার আমরা প্রায় সমবয়সী একই বয়সী গাঠু সরকার বুড়ো হবে আর উদয়ন গুহ বুড়ো হবে না এটা তো হয় না কিন্তু আমি আপনাদের কাছে কথা বলবো যে আমি বুড়ো হব সেদিন যেদিন আমি নিজেকে বুড়ো মনে করব অন্য কে মনে করলেন আমার কিছু যায় আসে না আমি এখনো এই গরমের মধ্যে 3-4 কিলোমিটার রাস্তা হলন করে প্রতিদিন হাঁটি আমি এখনো এই গরমের মধ্যে প্রয়োজনে 30-40 মিনিট এক নাগারে বক্তব্য রাখতে পারি যেদিন মনে করব আর ওই হরণ করে হাঁটতে পারছি না যেদিন মনে করব মিছিলে চলতে গেলে আমাকে টোটোতে বা জিপে বসতে হবে যেদিন মনে করব বক্তব্য রাখতে গেলে আমার দ্বারা অতক্ষণ বক্তব্য রাখা যাচ্ছে না সেদিন কাউকে বলতে হবে না আমাদের হাতের ব্যাটন আমাদের নেতৃত্ব আমাদের পদ আমাদের পরবর্তী প্রজন্ম এই দীপক ভট্টাচার্য বা তাপস বা অন্যান্য যারা নেতারা বিভিন্ন জায়গায় আছেন স্বেচ্ছায় তাদের হাতে তুলে দিয়ে আমরা পেছনে থাকব আমরা হয়তো তাদের উপদেশ দেব আমাদের কাছে জানতে চাইলে আমরা তাদের কাছে দুটো কথা বলবো কিন্তু জোর করে নেতৃত্ব ধরে রাখব না আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আমার সহকর্মীরা এখানে আছেন 117টা পৌরসভায় এই কয়েক মাস আগে নির্বাচন হলো বিনাটা পৌরসভার আমি এক সময় 5 বছর আর 1 বছর 5 বছর চেয়ারম্যান 1 বছর অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম কিন্তু এবার নির্বাচনের 3-4 মাস আগে দলকে এবং আমার সহকর্মীদের বলে দিয়েছিলাম এবারের নির্বাচনে আর আমি দাঁড়াবো না এবারের নির্বাচনে আমি নতুন প্রজন্মকে উঠিয়ে আনতে চাই যারা আগামী দিনে এই পৌরসভা পরিচালনা করবে যারা আগামী দিনে বিরাটার উন্নয়নের কাজ করবে প্রয়োজনে আমার কাছ থেকে কথা শুনবে আমার উপদেশ দেবে আমার সাথে আলোচনা করবে কিন্তু আমি আর ওই চেয়ারে বসে থাকবো না সারা রাজ্যে আমি একমাত্র চেয়ারম্যান যে ঘোষণা করেছিলাম আজকে একইভাবে কথা বলতে চাই যেদিন মনে করব যে আমি গ্রামে গঞ্জে মানুষের পাশে যেতে পারছি না যেদিন মানুষের পাশে দাঁড়িয়ে তার লড়াইয়ের সাথী হতে পারছি না তার সুখ দুঃখে তার পাশে দাঁড়াতে পারছি না সেদিন আর এমএলএ ভোটেও দাঁড়াবো না স্বেচ্ছায় সরে গিয়ে একজন তরুণকে সুযোগ করে দেব যাতে আগামী নির্বাচনে বা অন্য কোনো নির্বাচনে প্রার্থী হয়ে সে লড়াই করতে পারে সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আপনাদের প্রতিনিধি হয়ে বিধানসভার ভেতরে কথা বলতে পারে
সেই ব্যবস্থা করব, বলি আপনি ধরে থাকব না। তাই আমাদের উপর ভরসা রাখুন, আমাদের উপর আস্থা রাখুন, মানুষের সাথে বেইমানি করব না, মানুষের সাথে তাকে বঞ্চিত করব না, কোন রকম সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার কথা বলে তাকে তার হাত থেকে টাকা নেওয়া, তার কাছ থেকে টাকা নেওয়া, তাকে ঠকানো, এ কাজ কোনোদিনও অতীতে করিনি, ভবিষ্যতেও করব না। পাশে যদি কোনো বন্ধু না পান আমাদের পাবেন, আমাকে পাবেন, সারা রাত টেলিফোন খোলা থাকে, যে কোনো সময় ফোন করলে উত্তর পাবেন। মানুষের পাশে বাঁচতে চাই, মাছ যেমন জল ছাড়া বাঁচে না তেমনি আমরাও মানুষের মাঝখানে টিকে থাকতে চাই, মানুষের মাঝখানে থেকে অক্সিজেন নিতে চাই, বাঁচতে চাই। আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাব, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির দরবারে পৌঁছে দেব, সারা ভারতবর্ষের উন্নয়নের দায়িত্ব আগামী দিনে যাতে বাংলার মানুষ নিতে পারে, বাঙালি নিতে পারে, সেই কাজের বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসবেন। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ দেখবার দরকার নেই, আমাদের একমাত্র পরিচয় আমরা বাঙালি, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলার মঙ্গল করব, ভারতবর্ষের মঙ্গল করব। 21শে জুলাই সেই বার্তা দেবার জন্য, সেই দিশা দেখবার জন্য আমরা ধর্মতলায় হাজির হব, আপনার দলে দলে ধর্মতলায় উপস্থিত হবেন, এই আবেদন করে সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। আপনি কি জয়েন হতে চান মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং? আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফি এর উপর 90% পর্যন্ত ছাড়, সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স। এইচ কেরিয়ার ইনস্টিটিউট নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477-610295 অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাশ। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাশ। ভর্তি চলছে প্যারা মেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।